হয়, আজি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারের যে কেবিনেট হয় কেবিনেট বৈঠক এবার ডিব্রুগড় অনুষ্ঠিত হব আর প্রতি সপ্তাহসমূহ যেহেতুকে কেবিনেট বৈঠক অনুষ্ঠিত করে আহিছে আর এবার ডিব্রুগড় প্রথমবার কারণে এই কেবিনেট বৈঠক অনুষ্ঠিত হব আর আজি দিনের দুই বজারপ্রায় কেবিনেট বৈঠক অনুষ্ঠিত হব আর ইয়ার পিছতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার যে অধ্যক্ষতাত অনুষ্ঠিত হবলগিয়া ডিব্রুগড় জেলা উপায়ুক্ত কার্যালয়ের সভাকক্ষত এই কেবিনেট বৈঠক অনুষ্ঠিত হব আর ইয়ারে মুখ্যমন্ত্রী নিজে সংবাদমেল সম্বোধন করবে আর কেবিনেট বৈঠকত কি কি সিদ্ধান্ত লো হব সেই সন্দর্ভত সংবাদমেল যোগে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় প্রকাশ করব আনুষ্ঠানিকভাবে হরি করব আর এই মুহূর্তে মই ডিব্রুগড় জেলা উপায়ুক্ত কার্যালয়ের সম্মুখত আছো আর ইতিমধ্যে যেহেতু কেবিনেট বৈঠক হব কেবিনেট বৈঠকর উপস্থিত কালি নিশার ভাগর প্রায় যেহেতু কেবাগী কেবিনেট মন্ত্রী বা ডিব্রুগড় বাহর পাতিছে আর আজি দিনের ভাগত যেহেতু মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আহিব আর মুখ্যমন্ত্রী পোনে পোনে এই উপায়ুক্ত কার্যালয়ত উপস্থিত হব উপায়ুক্ত কার্যালয়ের উপস্থিত হওয়ার লগে কেবিনেট বৈঠকত অংশ লব অধ্যক্ষতা যেহেতু কেবিনেট বৈঠক হব আর একটা কথা কব লাগবে যে ডিব্রুগড় যে হবলগিয়া যখন কেবিনেট বৈঠক এই কেবিনেট বৈঠকত এক গুরুত্বপূর্ণ বৈঠক হিসাবে বিবেচনা হয়েছে কারণ এই কেবিনেট বৈঠকত বহুকেটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত লওয়ার সম্ভাবনা আছে বিশেষকৈ ডিব্রুগড় জেলাখনক লৈ বহুকেটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত লওয়ার সম্ভাবনা আছে আর ইতিমধ্যে যেহেতু কেবিনেট বৈঠকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার যে কেবিনেট বৈঠকে ধেমাজিত অনুষ্ঠিত কেবিনেট বৈঠকে ডিব্রুগড় পৌরসভা পৌর নিগমলৈ উন্নীতকরণের কথা যে সিদ্ধান্ত লৈছিল আর সেই সিদ্ধান্ত যেহেতু এই বৈঠক এই কেবিনেট বৈঠকত কার্যকরী রূপ দিয়ার পূর্ণ সম্ভাবনা আছে আর এই মুহূর্তে ইয়ার স্থানীয় কিছুমান ব্যক্তি আছে কিছু মানে কথা জানি বিচারিম। আজি প্রথমবার কারণে যেহেতু ডিব্রুগড় কেবিনেট বৈঠক অনুষ্ঠিত হব আর কেবিনেট বৈঠকখনৰ কি আশা করে আপনাদের যেহেতু স্থানীয় লোক স্থানীয় লোক হিসাবে আমি সদৌ কোচাবিহীন ছাত্র সন্থার তরফের আমি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছো আর আজি আদরণি জানাইছো। ইয়াত আমি ঐতিহাসিক চহর হিসাবে নতুনক আমি ভালকে হওয়াটা বিচারছো কারণ আমি পুরোনার পর দেখিয়ে আছো ডিব্রুগড় চহরখন একই অবস্থাত আছে। যোরহাট আদি করে গুয়াহাটি আটক ধুনিয়াক চহরবিলাক হয়েছে আর সেই সূত্রে আমি আমার কার্যসূচীবিলাকত ডিব্রুগড় চহরখন বিশেষকৈ যান জটর আর রাস্তা পদূলি সমস্যা নলা নর্দমার সমস্যা সমূহ হয়ে আছে আর বিশেষকৈ আমার মানকটা যেটু পথ তাত এটা রেলওয়ে ক্রসিং আছে এই রেলওয়ে ক্রসিংটোর কারণে আমার বহুত যানজট সৃষ্টি হয়ে আছে তার কারণে একটা ওভারব্রিজের প্রয়োজন হয়ে আছে সেই ওভারব্রিজখন নিয়োগ করে দিলে মানে আমি বহুত সুফল পাম বলে ভাবিছো। গতি ইয়ার যে কেবিনেট হয়েছে এই কেবিনেট আজি সিদ্ধান্ত লো বলে আমি আশা রাখিছো। নিশ্চিতভাবে যখন কেবিনেট হব কেবিনেটের নিশ্চিত বহুকেটা আসলে আশা করেছে বহুজনে ভিন্ন ধরনের আশা করেছে আপনি কি বিচার আজি কেবিনেট বৈঠকের ডিব্রুগড় জেলা হয় আমি প্রথমে ডিব্রুগড়বাসী হিসাবে আনন্দিত হয়েছো কারণ আজি ডিব্রুগড় প্রথমবার বাবে কেবিনেটে প্রথমভাবে রাজধানীলে পরিবর্তন হয়েছে গতি এইখানে সময় আমি বিচার বিশেষকে আমার ডিব্রুগড় বিভিন্ন ধরনের সমস্যা আছে যে কৃত্রিম বানপানী সমস্যাটো আমার ডিব্রুগড় রাইজক জুরলা করে আছে। দ্বিতীয়তে হল কি গড়াখহনীয়া আজি কলাখোয়া অঞ্চলত ইমানে বেশি গড়াখহনীয়া হয়েছে হয়তো অহা বছর বহুতখিনি মানে মথাই চরাই ভাগি যথেষ্ট হেরি হব পারে তার গড়াখহনীয়া সমস্যাটা সমাধান করব লাগে আর যানজটর ক্ষেত্রতে আমার মানকটা রুটত যথেষ্টখিনি যানজটর সৃষ্টি হয়েছে বিশেষকৈ রেলওয়ে ক্রসিংটো আমাক বহুত অসুবিধা সৃষ্টি করেছে তাত এখন ফ্লাইওভার প্রয়োজন আর মেডিকেল হিসাবে মেডিকেল আজি ডিব্রুগড় মেডিকেল বহুত পুরোনা যদিও আমি তেনে ধরনের মেডিকেলের উন্নতি নাই হওয়া গতি আমি মেডিকেলের শিক্ষার ক্ষেত্রে উন্নতি বিচার আর শিক্ষা যথেষ্ট মানে আমি ডিব্রুগড় ইউনিভার্সিটি আছে যদিও শিক্ষার ক্ষেত্রে বিশেষখিনি উন্নতি নাই হওয়া গতি শিক্ষার ক্ষেত্রে বিচার কেরিয়ার ক্ষেত্রে বিচার ইয়াত ডিব্রুগড় যাতে যথেষ্টখিনি উন্নতি হোক। নিশ্চিতভাবে এয়া সকলে আসলে এয়া কামনা করে যে ডিব্রুগড় জেলাখনক লৈ যেহেতু আজি এই রাজ্যিক যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার অধ্যক্ষতা অনুষ্ঠিত হবলগা যে রাজ্যিক কেবিনেট এই রাজ্যিক কেবিনেটে এইখানে সিদ্ধান্ত লওয়ার সকলে আসলে ডিব্রুগড়বাসী যে কামনা করেছে আর বিশেষকৈ ডিব্রুগড় শহর যেহেতু এক ঐতিহাসিক শহর আর এই ঐতিহাসিক শহরখনত উন্নত আন্তঃগাঁথনি সবলীকরণের ক্ষেত্রে যেহেতু গুরুত্ব দিয়ার প্রয়োজনীয় বোধ বহুতেই আসলে অনুভব করে আহিছে আর নিশ্চিতভাবে আজি কেবিনেটে সেই সিদ্ধান্ত লওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাইছে।